আমাদের এই এক প্যাকেট তাস আছে, এই তাসটাকে আমরা খুব ভালো করে আগে সাফল করে নিচ্ছি। এইবার যেটা করব সেটা হচ্ছে তাসটাকে আমরা চারটে ভাগে ভাগ করব, যেমন করে ব্রিজ খেলে ঠিক সেইভাবে, যেন চারজনে আমরা খেলছি এইভাবে। কেমন? এটাতে কি হবে না, সমান ভাগে ভাগ হয়ে যাবে তাসগুলো। তাহলে আমাদের মোট চারটে ভাগে ভাগ হলো। এবার এই চারটে ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ তোমাকে পছন্দ করে নিতে হবে, কোন ভাগটা নেবে এই ভাগটা। তাহলে এটা তোমার কাছে রইল, এগুলো সব আমার কাছে রইল, ঠিক আছে। এখন এখানে মোট তো আমাদের কটা তাস আছে, না 13টা তাস আছে, এখানে সব জায়গায় 13টা করি। এই 13 নাম্বারটা ভালো লাগছে না, এই 13টা তাস থেকে তুই তিনটে তাস আমাকে দিয়ে দাও, যে কোনো তিনটে তাস, ভেতর থেকে হতে পারে, বাইরে থেকে হতে পারে, দুটো হাত ব্যবহার করো, কোনো অসুবিধা নেই তো। তিনটে তাস দেবে, বাহ, 1 2 3। এই যে বাকি যে 10টা তাস রইল এটাকে দুটো ভাগে ভাগ করে ফেলো, সমান সমান ভাগে, সমান সমান ভাগে, অর্থাৎ 5টা 5টা করে হবে। ওভাবে তো হবে না, গুনে গুনে 5টা 5টা করতে হবে। ওখানে 5টা হয়েছে দেখে নাও, বেশ। তাহলে 5টা 5টা দুটো ভাগ হলো, এই দুটো ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ তুমি পছন্দ করে নাও, এইটা, আর বাকি ভাগটা আমাকে দিয়ে দাও, এটা তোমার লাগছে না। তাহলে এখন তুমি দেখো যে 52টা তাসের মধ্যে থেকে তুই 5টা তাসে চলে এসছো, এই 5টা তাসের মধ্যে থেকে 2টো তাস আমাকে দিয়ে দাও, আর 3টে তাস তোমার পছন্দ করা তাস, এরকম ওই যে ওখান থেকে 2টো তাস আমাকে দাও। আর ওই যে 3টে তাস রইল, ওই 3টে তাস তুমি নিজে দেখো, ক্যামেরাকে দেখাও, আমাকে দেখাবে না। আচ্ছা, এবার এই যে 3টে তাস, এর মধ্যে থেকে 1টা তাস তুমি এখানটা দিয়ে দাও, আর আমি এখান থেকে খানিকটা তাস কেটে এর উপরে দিয়ে দিলাম, তাহলে তাসটা মিলে গেল। এবার আর একটা তাস নিয়ে এখানে দিয়ে দাও, এখান থেকে আমি আবার খানিকটা তাস তুলে নিয়ে এর উপরে দিয়ে দিলাম, এটাকে এখানে দিয়ে দাও, এখান থেকে আমি খানিকটা তাস তুলে নিয়ে এর উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে এর উপরে দিলাম, এটাকে এর উপরে দিলাম, এটাকে এর উপরে দিলাম, তাহলে তোমার তাসগুলো সব এর মধ্যে মিশে গেল। আচ্ছা, এইবার যেটা করব সেটা হচ্ছে তাসগুলোকে দুটো ভাগে ভাগ করব, একটা তোমার একটা আমার। যদি তোমার 3টে তাস তোমার দিকে পড়ে তাহলে আমি প্রত্যেকটা তাসের জন্য 100 টাকা করে তোমায় দেবো, কিন্তু যদি আমার দিকে পড়ে তুমি আমাকে 100 টাকা দেবে। তাহলে তোমাকে দিয়ে শুরু করছি, পড়লেই আমাকে বলবে। তাহলে তোমার দিকে পড়েনি তো, তাহলে আমার দিকে যখন পড়েছে তখন 3টে তাসের জন্য আমি 300 টাকা পাই তোমার কাছে। আচ্ছা, এই টাকা আরেকবার করবো, এবারে তোমার টাকাটা শোধ হয়ে যেতে পারে, আবার সেই একই, তোমার দিকে পড়লে 100 টাকা, আমার দিকে পড়লে তুমি 100 টাকা দেবে। দেখো যদি পরে আমাকে বলবে, এবারও পড়েনি, তাহলে 300 300 600 টাকা তোমার কাছে পাই। আচ্ছা, আমি আবার করছি, এবারও সেই একই শর্ত, তোমার দিকে পড়লে আমি 100 টাকা দেবো, আমার দিকে পড়লে তুমি 100 টাকা দেবে। 600 আর 300 900 টাকা পাওনা হয়ে গেছে, এবার বাকি রয়েছে 6টা তাস, 3টে তোমার দিকে, 3টে আমার দিকে,
তোমার দিকে পড়লে আমি 100 টাকা দেবো, আমার দিকে পড়লে তুমি আমাকে 100 টাকা দেবে। ধন্যবাদ। এই একটাই ধন্যবাদ, এই ধন্যবাদ তোমার তিনটে দাঁত আমার দিকে চলে এসছে।